ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রাজ্যের ছবিটা তো আমরা দেখলাম দৃষ্টি আর এবার একবার দেখে নেব দেশের ছবিটা দেশের করোনা পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছেষট্টি হাজার ছাড়ালো আক্রান্ত সাড়ে সাঁত্রিশ লক্ষ পার আমেরিকা ব্রাজিলকে টপকে এই নিয়ে সাতাশ দিন দৈনিক আক্রান্তের নিরিখে ভারত রয়েছে বিশ্বে প্রথম ভারতে একদিনে সুস্থ হয়েছেন বাষট্টি জন ভারতে করোনা পরিস্থিতি এখনো ভয়ঙ্কর আনলক ফোরের দ্বিতীয় দিনের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত আটাত্তর হাজারেরও বেশি সাতাশ দিন দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম ভারত মোট মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় একদিনে ভারতে ফের এক হাজারেরও বেশি মানুষের করোনায় মৃত্যু দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা আটত্রিশ লক্ষ ছুঁই ছুঁই উদ্বেগ আরও বাড়িয়ে ভারতে সাতষট্টি হাজারের পথে মৃত্যুর সংখ্যা মাঝে একদিন আসার আলো দেখা দিয়েছিল দৈনিক সংক্রমণের সংখ্যা পঁচাত্তর হাজারের নিচে নেমেছিল কিন্তু ফের সেই আরও একবার ভারতে একদিনে আটাত্তর হাজারেরও বেশি করোনা আক্রান্ত হলেন অর্থাৎ পরিস্থিতি এখনও ভয়ঙ্কর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আটাত্তর হাজার তিনশো সাতান্ন জন মঙ্গলবার সংখ্যাটা ছিল অনেকটাই কম ঊনসত্তর হাজার নশো একুশ

টপকে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে মোট আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম আমেরিকায় এখনো পর্যন্ত সাড়ে বাষট্টি লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন দ্বিতীয় স্থানে ব্রাজিল আক্রান্তের সংখ্যা সাড়ে উনচল্লিশ লক্ষ ছাড়িয়ে গেছে তৃতীয় স্থানে ভারত আক্রান্তের সংখ্যা আটত্রিশ লক্ষ ছুঁই গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ভারতে এক হাজার পঁয়তাল্লিশ জনের করোনায় মৃত্যু হয়েছে মঙ্গলবার সংখ্যাটা ছিল অনেক কম সোমবার এবং রবিবার একদিনে মৃতের সংখ্যা সাধারণ মানুষ থেকে ভিভিআইপি করোনা করোনা কবলে সবাই আগে আক্রান্ত হয়েছিলেন মধ্যপ্রদেশ ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী এই দুজন আপাতত সুস্থ করোনা আক্রান্ত হয়েছেন বিজেপি শাসিত আরেক এক রাজ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এবার করোনা আক্রান্ত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সা এবিপি আনন্দ